হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে পয়লা জুলাই, ঈদের তৃতীয় দিন। রোজার ঈদ শেষ করে কোরবানির ঈদ শেষ করেছি। কোরবানির ঈদ শেষ করে আমরা কোথাও যাই নাই ঘুরতে, হঠাৎ করে প্ল্যান হলো চলো আমরা কোথাও চা খেতে যাই। তো প্ল্যান, যেই প্ল্যান সেই কাজ। আমরা চুয়াডাঙ্গা জেলার ডিগ্রি বটতলা, ওইখানে যে চায়ের স্টল করে উঠেছে সেখানে গিয়েছিলাম। আমি, আমার পিছনে রিসবি এবং মাকসুদ গেট। তোমাদের শহর আছে? না, এই শহরে হবে না। পান্তার মতো টিসু শহর লাগবে, টিসু শহর প্রায় প্রায় কিন্তু ধরা পড়ে, জানো তো, টিসুযুক্ত শহর। নাহলে অত শহর পাবে কোথায় বলো? হ্যালো বন্ধুরা, আমরা বর্তমানে কি ডিগ্রির বটতলা, এই যে বটগাছ, এই বটগাছটার জন্য এলাকাটার নাম হয়েছে, এই জায়গাটার নাম হয়েছে ডিগ্রি বটতলা। আর এই এখানে দুটো মানে একে কেন্দ্র করে দুটো বেশ একটা রেস্টুরেন্ট রয়েছে, ওই সাইডে একটা, রাস্তার ওই পারে একটা, এদিকে একটা। আমরা এখানে বসে আছি, তো এখানে একটা ন্যাচারাল জিনিস আছে, এখানে ন্যাচারাল পরিবেশ, তো ন্যাচারাল জায়গায় সব ন্যাচারাল কাজ সারতেছে দেখলাম। আপনারা বুঝে নেন, যার যখন লাগতেছে চলে যাচ্ছে ন্যাচারাল কাজ সারার জন্য। হ্যাঁ হ্যাঁ, প্রকৃতির ডাকে সারা দিচ্ছে এইসব ন্যাচারাল জায়গায়, এগুলো মোটেও ঠিক না, কারণ এখানে পরিবেশটা নষ্ট হয়, তাই না? এরকম করা যাবে? এগুলো আমাদের সচেতন থাকা দরকার, অবশ্যই। আমাদের দেশে ভালো জায়গাগুলো আমরা নিজেরাই নষ্ট করি, অবশ্যই বিষয়ে আমাদের সচেতন থাকা দরকার। যেগুলো আমাদের নিজেদের টেক কেয়ার করে রাখার দায়িত্ব, সেগুলোতে আমরা সবসময় ময়লা ফেলে গেছি। আপনি খেয়াল করবে, আমাদের বাংলাদেশে এই জিনিসটা হয় যে এইখানে আপনি দেখবেন সাইনবোর্ড আছে, এখানে ময়লা ফেলে নিষেধ, সেই জায়গাটায় ময়লা ফেলে। আসলে বাঙালি, বাঙালিদের ভিতরে এটা স্বভাবগত মানে চারিত্রিকভাবে বৈশিষ্ট্য, মানে চারিত্রিক বৈশিষ্ট্য বলতে পারো, স্বভাবগত বৈশিষ্ট্য। হ্যাঁ, এই ব্যাপারে সবাই সচেতন থাকা দরকার। আর এই অভ্যাসটা সবাই চেঞ্জ করে, যে ময়লা ফেলার যে নির্দিষ্ট স্থান সেইখানে ফেলেন, বাইরে অযথা কোনো কিছু ফেলে আমাদের দেশের সৌন্দর্য নষ্ট করবেন। এখন আমি চাটা খেয়ে দেখাচ্ছি। যারা চায়ে মিষ্টি লাভার, তাদের জন্য চাটা, কিন্তু চাটা ভালো আছে। তুমি একটু দাও তোমার রিভিউটা বলো তো একটু, একটু দাও দাও দাও। আমি মিষ্টি লাভার, আমার কাছে চাটা ভালো লাগছে। দেখা, তোমার কাছে ভালো লাগছে? হ্যাঁ, তোমার কাছে ভালো লাগছে? তবে এই চাটা এখানে প্রাইস কত আছে জানি, 15-20 হতে পারে। এই চাটা যদি ঢাকাতে ইম্পসিবল, কারণ এরকম দুধের চা ঢাকাতে পাওয়া যাবে না, এতটুকু আনতে পারেন। তো এইরকম চা খেতে চাইলে আপনারা অবশ্যই ডিগ্রির চুয়াডাঙ্গার ডিগ্রির বটতলা চলে আসবেন। এই যে বটগাছ, এই গাছটাকে কেন্দ্র করেই মেনলি এখানে আর এত জমজমাট, আপনারা চলে আসবেন। খাওয়ার এক চুমুক খাও। বন্ধুরা, ওরা চা খেয়ে বললো যে ওদের জন্য পারফেক্ট মিষ্টি আছে, বাট আমি খেয়েছি, চাটা একটু সুগারের পরিমাণ বেশি, একটু বেশি বেশি বেশি, অনেক বেশি, একটু বেশি না অনেক বেশি। চাটা মিষ্টি কম হলে ভালো হতো। চলো আমরা উঠি বন্ধুরা। আমরা, আমাদের চা চক্র শেষ, গল্প শেষ, রিলসের ভিডিও করলাম, তারপর কি করলাম, লাইভ লাইভ হলো। হ্যাঁ, তো এখন আমরা উঠছি। ওকে চলো, বন্ধুরা এটা হচ্ছে ডিগ্রি বটতলা।
এই যে এই গাছটার নামেই এই জায়গাটার নামকরণ। এটা কি সিটি ক্যাফে? খাইরুল টি স্টল সিটি ক্যাফে। আর এটা আলিম টি স্টল, এটা মামার বাড়ি ক্যাফে। আর আমরা ওই যে ওইখানে বসে হালিম টি স্টল, তাই না? হালিমও হালিমের টি স্টল, কেউ হালিম ভেবে আবার হালিম চেন না। হ্যাঁ হ্যাঁ, এটা আর কি নিরিবিলি বেশ সুন্দর। পান ঘর কই? পান ঘরও আছে বটতলায়, মিষ্টি পানা। হ্যাঁ, পান ঘর, মিষ্টি পান ঘর। মানে এই একটা বট গাছের কে কেন্দ্র করে কত কিছু, তাই না? ব্যাপারটা ভাববার বিষয়। প্রচারও চলছে, রাজনৈতিক প্রচার সারা বাংলাদেশের সব জায়গায় আছে। ও, এখানে আবার লাভ লাভ আছে এখানে, মানে মেনলি ছবি তোলার জন্য, তাই না? কাপলসরা বসে ছবি উঠছে। কি হাসছ, তোমার জন্য নাই? ডিগ্রি ক্যাফে, আবার এই যে ডিগ্রি ক্যাফে, ডিগ্রি ক্যাফে। তো বন্ধুরা, সকলে ভালো থাকবেন। আমি ডিগ্রির যে বটতলা, যে বটগাছ, এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো জায়গায়। আল্লাহ হাফেজ, ভালো থাকেন সবাই, টেক কেয়ার, বাই।